যে ঘুমিয়ে আছে তাকে জাগানো সহজ, কিন্তু যে জেগে থেকেও ঘুমের ভান করছে তাকে জাগানো অসম্ভব। নাস্তিকরা প্রায়ই বলে থাকে বড় বড় স্কলাররা তাদের সাথে কেন বিতর্কে যুক্ত হয় না। আমি মনে করি বড় বড় স্কলাররা কোরআন বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে বলেই কোরআনের আদেশ মেনে চলেন। কোরআনে বলা হয়েছে, তোমরা যখন আল্লাহর আয়াত সম্বন্ধেকে বিদ্রুপ করে শুনবে তখন তোমরা তাদের সঙ্গে বসবে না যতক্ষণ না তারা অন্য কোনো কথা বলে। যে কোরআন মুসলমানরা আল্লাহর বাণী মনে করে, যে কোরআন মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে, যেটি জীবনযাপন, ন্যায় বিচার, নৈতিকতা, সামাজিক সম্পর্ক এবং আখিরাতের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে নির্দেশনা দেয়, যে কোরআন মুসলমানরা পবিত্র মনে করে, সেই কোরআনকে তোমরা ডাস্টবিনের আবর্জনার সাথে তুলনা করেছ। কোরআন যে প্রকৃতপক্ষে আবর্জনায় ভর্তি একটি বই, সব কিছু মনে থাকবে, সব কিছু মনে রাখা হবে। ইউসুফ নবী, যে নবী অপবিত্রতা থেকে সর্বদা দূরে থাকতেন, তিনি অবৈধ সম্পর্কের অফার পেয়েও আল্লাহর ভয়ে সেখান থেকে পালিয়েছিলেন, এমন ঘটনা আল্লাহ বর্ণনা করে মুসলমানদের শিক্ষা দিয়েছেন কিভাবে নিজেদের চরিত্রকে রক্ষা করতে হয়। সেই শিক্ষণীয় ঘটনাকে তোমরা অশ্লীল ভাষায় বর্ণনা করেছ। বুঝতে পারলেন তো, জুলেখা বিবি আরেক লোকের স্ত্রী থাকা অবস্থায় দরজা বন্ধ করে দিয়ে ইউসুফকে বলল, এসো লাগাই। আপনারা কি বিশ্বাস করেন এই আয়াত আল্লাহ নাজিল করেছেন? এই লাগানোর আয়াত পড়লে প্রতি হরফে আপনারা 10টি করে নেকি পাবেন। সব মনে রাখা হবে, মুসলিমরা সব মনে রাখবে। যে কোরআনে বিন্দুমাত্র অশ্লীল কথা নেই, বরং অশ্লীলতাকে তীব্র ঘৃণার চোখে দেখা হয়েছে। মুসলমানদের নির্দেশ দেওয়া হয়েছে অশ্লীলতা বর্জন করার জন্য, তোমরা সেই কিতাবকে চটি গল্পের বইয়ের সাথে তুলনা করেছ। তো এই চটি বই কোরআন আবার কিছু ইসলামিক রাষ্ট্রের সংবিধানও বটে। সব মনে থাকবে, মুসলমানরা সব মনে রাখবে। আমরা দেখেছি নাস্তিকদের মানবতা, যখন মুসলিম অধ্যুষিত দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তোমরা সেটি তুলে ধরে বলেছ আমরা সংখ্যালঘুদের পক্ষে, অথচ অমুসলিম দেশে যখন মুসলিম নাগরিকদের উপর নির্যাতন চালানো হয়, বঞ্চিত করা হয় মৌলিক অধিকার থেকে, তখন তোমাদের খুঁজে পাওয়া যায় না। সব মনে রাখা হবে। আমরা দেখেছি গাজায় নিরাপরাধ মানুষকে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে, এই গণহত্যা থেকে রেহাই পায়নি শিশু এবং নারীরা। সেই গণহত্যা নিয়ে তোমাদের মুখে একটি শব্দ উচ্চারিত হয়নি। সব মনে থাকবে, মুসলিমরা সব কিছু মনে রাখবে।